বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আশা করছি আমরাও ভালো আছি। তো আজকের শনিবার, আজকের আমি এতে স্কুলে গেছিলাম ছোট মেয়ের, তাই জন্যে কি করছি এসে নিয়ে না আর সময় পাচ্ছি না, তোমাদের সামনে আসতে পারছি না। ছোট মেয়ের আজকের পরীক্ষার খাতাগুলো দেখালো তাই গেছিলাম, তো এসে মাত্র সকালের ভিডিও শুরু করিনি, এসে রান্না চাপিয়ে দিয়েছি, চাপাচ্ছি আর কি। তারপরে রান্না আজকে করবো পেঁপে, পেঁপে ডাল করবো, কুদরি ভাজি করব, আর আছে লাউ চিংড়ি করবো ভাবছি, দেখি কতটা তোমাদের সঙ্গে দেখাতে পারি। তবুও যেইটুকু করব, আজকে ব্যস্ত আছি, মানে রান্না করে এসেছি তো স্কুল থেকে, স্কুল থেকে এসে বেলা হয়ে গেছে এমনিতে, সেগুলো মানে আর এ করতে পারছি না। টমাটো রান্না করে আমি ভাবছি যে আজকে হয়তো ভিডিওটা শেষ করতে পারবো না, কালকে অবধি যাবে আর কি। তো চলো, এই দেখো পেঁপে সঙ্গে মুসুর ডাল রান্না করছি, এই প্রেশার কুকারে করলে ভালো হয় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়, আর দেরিও হয়ে গেছে, তাহলে আমার দুটো উনুনে চাপালে টমাটো হয়ে যাবে, আর ওই দিকে কুঁদরি ভাজি চাপিয়ে দিয়েছি, আর এটাকে আবার আলাদা করে আবার এ করতে গেলে সময় লাগবে। তো যাই হোক, আমি প্রেশার কুকারে এই ডালটা এখন করি বেশিরভাগ সময়, খুব কম সিদ্ধ করে তারপরে আবার হচ্ছে গিয়ে পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়ে এ করি, কিন্তু আজকের আর করবো না, একেবারে করে দিচ্ছি এখানে, কারণ টাইম নেই একদম আমার। তো চলো দেখতে থাকো। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর সিটি দিলে বাস হয়ে যাবে আমরা। আমি তো আমার ডাল আজকের না, মেয়ের খাতা দেখতে গিয়ে মাথাটা গরম হয়ে গেছে, মেথটা খারাপ হয়ে গেছে, তার জন্য মাথার ঠিক নেই, মানে পরে ভয়েসটা দিচ্ছি, তার জন্য ভাবছি যে মেথের জন্য আলাদা করে আবার টিউশন দিতে হবে, দেখছি কি করা যায়, আর অন্যগুলো মোটামুটি করেছে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, তোমাদের এই রান্নাটা দেখাচ্ছিলাম, পেঁপে আর মুসুর ডালে দেখাচ্ছিলাম, আর এগুলো দেখাতে পারিনি, একটা দেখেছিলাম এই যে কি বলে ওটাকে কুঁদরি ভাজিটা দেখাচ্ছিলাম, মনে হয় শাক ভাজিটা দেখায়নি, আর এদিকে লাউ আর চিংড়ি মাছটা দেখা দরিনি, কেননা এতটা ব্যস্ত হয়ে গেছি আমি কি বলবো আর। তো চলো তাড়াও ঘুরে ছিলাম আর খেয়ে এসে তোমাদের সব কথা বলছি, সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি আর কথাও বলা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, আজকের হচ্ছে রবিবার, আর রবিবারে দেখো আমি সে তোলা থেকে একটুখানি খাটের তলায় জিনিসপত্র থাকে সেগুলো বার করে আর ঝাড় দিচ্ছে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর কালকে থেকে ভিডিওটা চলছে, শেষ করতে পারিনি, আজকে ভাবছি কিছু কিছুটা করে নিয়ে আর ভিডিওটা শেষ করে দেবো। তো চলো দেখতে থাকো আমার কাজ আর কী কী হয় দেখি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, দেখো কালকে ভিডিও শুরু করেছি, আজকেরও শেষ করতে পারিনি, আর এই দেখো এটা রান্না করেছি না সবগুলোই কালকের, এটা রান্না করে কালকে মেয়ের খাতা দেখতে চলে গেছিলাম, ছোটো মেয়ের খাতা দেখিয়েছে কালকের, তাই এসে আর ভিডিও করতে পারিনি। হ্যাঁ, ও কী নাম্বার পেয়েছে কী করেছে এইসব করতে গিয়েছে, আর ভিডিও আর আমার কিছু করা হয়নি। আর এইটা হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলাম, ওই যে এটাও এই নানার সঙ্গে এটা দিয়েছিলো, তো এই তরকারিটা ছিল। তো চলো খেয়ে নেই, দেখি মুড়ি দিয়ে খাবে এরা, আর কিছু করে দিইনি। তো দেখো আমি স্নান টান করে মাথা শ্যাম্পু করেছি, তো এটা করে নিয়েছি, আর সকালে সব কাজ হয়েছে, আজকে রবিবার ছিল, অনেক কাজ বাবারে, সকালবেলা উঠে যা কাজ হয়েছে না, একদম ভালোই একদম কাজ একদম হয়েছে আজকের, হাসা খাসা কাজ হয়ে গেছে, একদম অবস্থা খারাপ হয়ে ঢিলা হয়ে গেছে সকাল থেকে উঠে। আর তোমরা বলো কেমন আছো আজকে রবিবারে? নিশ্চয়ই তোমরা সবাই এনজয় করছো সকাল থেকে উঠে, লেটে ওঠা, তারপর সকালবেলা বেশ ভালো ভালো টিফিন, তারপর দুপুরবেলা চিকেন মাটন যার যেমন সামর্থ্য, তারপরে আজকে ঘোরাফেরা, যাদের তো অফিসে যায় তাদের তো আজকের দিনটা ছুটি, তাহলে ছুটির দিনে বেশ মজা। তো আমি চলে এসেছি, স্নান টান করে দেখো, আর সকালবেলা অনেক কাজ ছিল, মানে ঘরটা মানে অনেক মানে কি হয় সারাক্ষণ ধরে আমার কি হয় ব্যস্ত থাকি, সকালবেলা টিফিন থাকে, এই টিউশন থাকে, দুজনে কোনো কারো টিউশন থাকে, কারো স্কুল থাকে, এই করতে করতে না সবসময় ঘরে ভালো করে ঝাড়া মোছা হয় না, ঝাড়া মোছা বলতে ঘর মোছা কিংবা সব কিছু ভালোভাবে করা হয় না, হয় মোটামুটি যেটুকু জায়গা ফাঁকা সাজে যেটুকু টপটপ টপটপ করে মোছা এই হয়। আজকে রবিবার বলো ডিপ ক্লিন হলো, হ্যাঁ ডিপ ক্লিনিং হলো, সব কিছু হচ্ছে গিয়ে
দেখায়নি অবশ্য, ওই টুকিটাকে দেখে যাক ক্যামেরা ধরবে কে, সবাই কাজে ব্যস্ত, বড় মেয়ে বিছানা বসাতে, ছোট মেয়ে এদিক ওদিক এটা সেটা করছে, আমি করছি, তাহলে ক্যামেরা করার লোক নেই আর ভিডিও করার লোক নেই, ক্যামেরা করার লোক নেই, তো তাই জন্য ওখানে যেটুকু পারি সেটুকু দেখিয়েছি, মানে মেয়ে করছিল কি করছিল বোঝা যায়। যাই হোক, তা চলো এই যে খাবার দেখালাম, আজকে সকালবেলা তেমন কিছু করিনি, দুধ ফুটেছে, দুধ নেওয়া হয় হচ্ছে গিয়ে হাফ লিটার করে, প্রত্যেকদিন দুধ নষ্ট, প্রত্যেকদিন দুধ নষ্ট, ঠিক মতো খাবে না, খেতে চাইবে না, এই সেই করে প্রত্যেকদিন দুধ নষ্ট আমার, দুধটা দুধটা খা আজকে রে, এটা খাওয়ার পর দুধটা খেয়ে গেলে তো হয়ে গেলো, খেতে চাস না কেন, রাত্রেবেলা শ্বাস শোন, রাত্রেবেলা শোন, রাত্রেবেলা শ্বাস যদি দুধটা খাস না, স্কিন ভালো হবে, চুল ভালো হবে, শরীর ভালো থাকবে, ঘুম ভালো হবে, শুনতেই চায় না মেয়েগুলো, বড় হচ্ছে দিনে দিনে আর অবাধ্য হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক আমাদের খাবারের দিকে আর কি, দেখে আজকে হেনা করবো ভাবছিলাম, হেনাটা অনেকদিন ধরে করা হচ্ছে, হেনাটা আজকে করে নেবো দেখি কি হয়, শ্যাম্পু করে, শ্যাম্পু করে শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে গেলে আমি 12টা একটা দিয়ে করে নেবো, বাস ঠান্ডা জল না লাগে, এটাই হচ্ছে কলা কপ টপ বসে আছে, কোকগুলো বিরক্ত হচ্ছে, স্নান করে ঠান্ডা লাগিয়ে মানে সবগুলো ঝরে বেরোক মনে হয়, বিরক্ত লাগে মানে একটা বেরিয়ে গেলে ভালো, তারপরে যে জল আমার যেমন হচ্ছিল না, খেতে শুধু জল টপকা ছিল সেটা হলো, তখন তোর দেখে একদম ভালো হয়েছে, হয়ে গেছে রে বল দেখি, লাস্ট পর্যন্ত আমাদের কি হয়েছে, আমার আর এতে পড়ে রয়েছে, অ্যাকচুয়ালি স্নান ভালো করে, স্নান টান করে ভালো করে একদম মাথা শ্যাম্পু ট্যাম্পু করে ঠান্ডাটাকে পুরো দূর করে দিতে হবে, না পুরো বসে আছে গলা, কফ বেরোচ্ছে না, কাশি হচ্ছে, এদিকে কি বলবো, অদ্ভুত একটা ইয়ে, ভালো লাগে না, বেরিয়ে গেলে বেরো না, আগে সর্দি করা যাবে বা বেরিয়ে গেলো হয়ে গেলো ঠিক আছে, এবার জমে আছে আর খক খক করে যাচ্ছে, বেরোচ্ছে না, বিরক্তিকর, আমার তো ভালো লাগে না, কষ্ট হয় তাতে, বলেন যাবে সে খাবি আয় আসবে কি নাকি বল, আমি খেয়ে নেবো, বল তোরা একটু বলে দে যে খাবো না, বাস আমি সব কিছু তো দেখ, কত বেলা হয়েছে বলতে তোকে 9:30 বেজে গেছে, খাওয়া নেই দাওয়া, তো বোধহয় কাজ করতো, তো করে কাজ করেছিস, ও কাজ করার পর আমার কিছু আছে লবণ কম দাও, তুই কিন্তু আমি তোকে বললাম যে আরেকবার মুখটা ধুয়ে আয়, শুনলি না, যা কোন বোতল নিবি বল তুই, শেষ করবি কিন্তু এটা, তো আর তিনজনের তিনটে বোতল আলাদা আলাদা করে আমি সব শেষ করতে হবে, জল কম খায়, ধরে ধরে খাওয়াতে হবে, বলতে হবে জলটা খাওয়া শেষ কর, মুখে সকালবেলা সাবান দিতে পারিস না, মুখ ভালো ঝাপটা দিয়ে ধুতে পারিস না, কিরকমটা লাগছে যেন মনে হচ্ছে তো এক্ষুনি ঘুমতে উঠেছিস, যা না বুঝা খাবি, তার আগে ভালো করে ফ্রেশ হয়ে যা না, যা মনে হয় না তো যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে মুখটুকু একটু ভালো দেখা, মনে হয় না তো, চলো খেয়ে নিয়ে এখানে শুনছে না কোনো কথা, তো দেখো সকাল থেকে তোমাদের সামনে আসতেই পাচ্ছি না, কাজ 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 সেরকম নেই, নেটটা নেই বলে মুশকিল হয়ে গেছে, হ্যাঁ সব কাজ বন্ধ হয়ে গেছে আর কি, নেট আজকাল না থাকা মানে বাস, তো এই দেখো এইবারে কি রান্না করেছি, দেখো চিকেন রান্না করেছি, চিকেন কি খুশি দেখো আমার ছোট মেয়ে, ও বেশি খেতে ভালোবাসে, লাইটটা একটু কম আসে তাই অতটা আসছে না, 500 এনেছিলাম, সেইটা নিজে বলে ঝোলঝোল করতে, তো প্রেশার কষে নিয়ে প্রেশার কুকারে করে দিলাম, বাস আর আছে ডাল, পেঁপে ডাল,